শহরের নৈশকালীন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নেশা কারবারি ও দুর্বৃত্তদের প্রতিরোধ করার জন্য গত কিছুদিন ধরে সদরের এসডিপি অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান সংগঠিত করে চলছে সম্পূর্ণ অবৈধভাবে দোকানপাট ভাঙচুর এবং সাধারণ নাগরিকদের লাঠিচার্জ করছে পুলিশ তাই অভিযোগ একাংশ মহলের পুলিশের এ ধরনের কাজকর্ম প্রতিবাদে মঙ্গলবার গভীর ক্ষুব্ধ জনতা আঘাতলা পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করে এ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কি কারণে এমনটা হল তা জানা না গেলেও ঘটনার সম্পূর্ণ রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী আমি কালকে রাত্রে যখন বাড়িতে যাই তখন আমি দেখেছি তো আমি কথা বলেছি যে বিষয়টা দেখার জন্য এরকম আমি জানি না কি কারণ আমি বলছি এটা পুরো রিপোর্ট আমার কাছে দেওয়ার জন্য